হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো অ্যান্ড আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে বুধবার 6 তারিখ অ্যান্ড এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করি এবং তোমাদের সাথে একটু কথা বলি, সেই জন্য এখন আসলাম। তো এই কারণে আসলাম যে কি জন্য আমি ইউটিউবে এসেছি, আমার ইউটিউবে আসার কারণ কি, সত্যি কি আসা দরকার ছিল আমার ইউটিউবে, ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সাথে বলি। তো চলো বেশি বকবক না করে ভিডিওটিকে শুরু করি। তো প্রথম হচ্ছে কেন আমি ইউটিউবে এলাম, যে তো আমার আসার সেরকম কোনো কারণ নেই। যে এবার আমি প্রথম ভাবছিলাম যে অনেকদিন ধরে আমি সবার ব্লগ দেখি, খুব ভালো লাগে বড় বড় ইউটিউবারদের ব্লগ দেখে ভীষণ ভালো লাগে। তো আমি ভাবতাম যে আমিও এরকম করি, কেননা আমি আমি তো এরকম করতে পারি, তো সাহস হতো না সেরকম কোনো। আমি আমার হাজব্যান্ডকে বলতেও পারতাম না সেরকমভাবে কোনো কিছু। আর সত্যি কথা বলতে হচ্ছে আমি মানে বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতে যেমন যা হয় আর কি, বিয়ের আগে মেয়েরা সব বন্ধু বান্ধব সমস্ত থাকে, এবার বিয়ের পরে সেই জিনিসগুলো সবারই একদম ইয়ে হয়ে মানে বন্ধ হয়ে যায় সেই জিনিসগুলো। তো আমারও হয়েছিল যে ফ্রেন্ড সার্কেল আমি অনেকদিন আগেই ছেড়ে চলে এসেছিলাম, যেহেতু আমার কোনো বন্ধু বান্ধব সমস্ত ছিল না বিয়ের পরে, ওরকম কারোর সাথে যোগাযোগ যেহেতু কথা হতো না কোনো, আর এই বাড়িতে আমি একদম একা হয়ে পড়েছিলাম তখন। তখন তো আমার এখন তো আমার মেয়ে হয়ে গেছে, এখন তো আর কোনো সমস্যা নেই, এখন তো মেয়ের সঙ্গে সময় কেটে যায়। তো আগে আমার সাথে এই জিনিসটা হতো যে ভীষণ মানে একা 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 এরকম থাকতাম, তো তখন আমি ইউটিউব দেখতাম, ফোন ঘাঁটতাম, তো তখনই ভাবতাম যে এরকম যে আমিও কেন এরকম, কারণ আমি এরকম করতে পারি এরকম ভাবতাম আমি, তো সেরকমভাবে তো আমার সাহসই হতো না। তারপর কদিন আগে কী হয়েছিল, তো সেটা একটা হচ্ছে মজার ব্যাপার যে কদিন আগে কী হয়েছে। তো কদিন আগে মানে কদিন হবে যখন, তখন ষষ্ঠী আর কি, জামাই ষষ্ঠী ছিল তখন, তখন আমার চ্যানেলটা খুলেছিল আমার হাজবেন্ড। এবার আমি তখন জানতাম না যে আমার চ্যানেলটা খোলা হয়েছে বা কোনো কিছু, আমি জানতামই না, সম্পূর্ণ জানতাম না। আমি তখন বাড়ি গেছিলাম, তো বাড়ি থেকে আসার পর একদিন আমি আমার হাজব্যান্ডকে বলছি যে আমি আমার বাপের বাড়ি যেখানে সেখানে ওখানে দুজন রকম ইউটিউবে ব্লগ করে আর কি, তো আমি তাদের নাম বলছি না কিন্তু করে আর কি। তখন আমি একদিন আমার হাজব্যান্ডকে বলছি যে জানো তো এখন সবাই ইউটিউবে ব্লগ বানায়, মানে সবাই খুব সবাই করে, বেশিরভাগ লোকে ওরকম করে, তো আমি বলছিলাম। তখন আমার হাজব্যান্ড বলছে যে তুমিও তো করতে পারো না। আমি বলছি যে ধর আমার দ্বারা ও সমস্ত হবে না, আমি ও সমস্ত করতে পারবো না বাবা, আমি কথা বলতে পারবো না, তারপরে কেন সবাই আমার ব্লগ দেখবে, আমি সেরকমভাবে অত ইয়ে করে কথাটা বলতে পারবো না। যে বলছে যে না তুমি ওরকম করতে পারো, তো তোমারও তো চ্যানেল আছে। আমি বলছি আমার চ্যানেল আছে, আমি কবে চ্যানেল খুলি, আমি তো কোনো চ্যানেল খুলিনি। দি বলছে যে না তোমার আমি চ্যানেল খুলে দিয়েছি, আর আর সব থেকে বড় কথা হচ্ছে আমার নাম কিন্তু পূজা, আমার নাম কিন্তু মাহিকা নয়, মাহিকা কিন্তু আমার মেন নাম, আমার মেন নামে চ্যানেলটা খোলা। তো আমার মেন নামে চ্যানেলটা খোলা ছিল, ভেবেছিল যে ওর ভিডিও ভিডিওগুলো দেবে, এইবারে ভিডিও দেবে, এবার আমি তো আমাকে বলেনি। আমি ভাবছি যে দেখছি যে হ্যাঁ আমার তো ইউটিউবে চ্যানেল খোলা রয়েছে, আমি ওখানে খুলেও দেখিনি, দেখছি যে হ্যাঁ সত্যি তো আমার চ্যানেল খোলা রয়েছে। তখন আমি ভাবলাম যে তাহলে দেখি আমি একটুখানি শর্ট বানিয়ে দেখি, এখন তো সবাই শর্ট বানায়, আমি তাহলে শর্ট ভিডিওগুলো বানিয়ে দেখি। আবার আমার একটা জ্যাঠার মেয়ে আছে, ও আমাকে ভীষণ এনকারেজ করতো যে তুই কর তুই কর, অনেকদিন ধরে আমাকে বলতো যে তুই কর তুই কর, তুই করতে পারবি, তুই এগুলো করতে পারিস। আমি ধুর বাবা অবশ্য আমার দ্বারাই হবে না, আমি পারবো না করতে, ওই দেখি ওইটুখানি ঠিক আছে ওইটুখানি ব্যাস। তারপরে দেখি যে না আস্তে আস্তে আমি দেখছি দু একটা শর্ট বানালাম, তখন থেকে দেখছি যে না ঠিক আছে আমারও খুব ভালো লাগছে ভীষণ শর্ট করতে। তারপরে ভাবলাম যে না ব্লগ করি, এই যেমন ব্লগগুলো আমি দিচ্ছি আর কি, আমি কিন্তু ভালো করে এরকম ভয় ভয় প্রথম প্রথম কিন্তু ভয় ভয় কথা বলতাম, কিন্তু এখন আস্তে আস্তে একটু একটু করে একটু একটু মানিয়ে নিচ্ছি, যে একটু করে এখন একটু একটু ভালো লাগছে। এবার আমার ফ্যামিলিটাকে কিন্তু তোমরাই পারো কিন্তু বড় করে দিতে। আমি ভাবলাম যে না তোমাদের সঙ্গে বন্ধুত্ব করি, তোমাদের সঙ্গে বন্ধুত্ব করলে আমারও মনটা ফ্রি থাকবে, যেহেতু আমার সেরকম হয়তো বললামই যে কোনো বন্ধু বান্ধব নেই, আমি ফেসবুকেও সেরকমভাবে কিন্তু অ্যাটাচড নই। তো ভাবলাম যে এখানে আমি তোমাদের সাথে একটু কথা বলতে পারবো, তোমরা আমার সাথে কথা বলবে, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো, মনটাও ভালো লাগবে, মানুষের মন যখন ভালো থাকে তখন মানুষের শরীরও ভালো থাকে। ভাবলাম যে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলি, ভালো লাগবে আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছোট্ট একটা গল্প ইউটিউবে আসার, বেশি ডিটেলসে বললাম না, ভিডিওটি খুব বড় হয়ে যাবে।
তোমরা যদি তোমাদের বন্ধুত্বের হাতটা আমার সাথে বাড়িয়ে দাও তাহলে কিন্তু এই চ্যানেলটা ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে। তোমাদের একটা লাইক সাবস্ক্রাইব আমাকে অনেক উৎসাহিত করবে, এবং উৎসাহিত করেও। আর চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে যেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। বাই বাই বন্ধুরা।